ebi amsur ca sa ebi sa dai coi hamidul pajori mama mea are cum ne-a tot ce sa sa suna ebi sa dai coi adau ebi amsur ca bisar ca na sa ebi amsur bucle amsur bisar ca na ton mea ki core e uita sa 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 jocor ban na pe mei sa e baber barite baber barite sa e mungol de cote sa e ki core dilo divos Bulahan dure firite bai lo divos dilo Daivas de a pune 1 băsăr, 2 băsăr, 3 băsăr, băbăr bărit de dacă nu, băb mai ar mea rete, bălă băi ne. Bălă to hăm nă băi, băb mai to bălă nă băi, to hăm zăie kii gără, mă de hotele găm pălă. Thali bășan dui lă, rastai găm pălă, koi din ne angă măscă ne mistri așa nă, rastai găm pălă, mistri așa, mistri așa nă, hași, hai de pan ghevar ki hași. Hași corar pe acolo, din pare că e o hotă de naibă. Cum este guardi este? De zahan guardi să vedem, ei am zahan să apăsăm guardi meeting care vor zai. Zai de hi, mea ude, ei rotar mea, zai de guardi train să va vorbă să hai de coval. Hotelul zahan zai, zai de hi voi me, hotelul netin să va vorbă să. Abar TV moțe tăcpan big breaking news. Ia poliția, zai de până cu grabă voi mea nilajjo nilajjo amader samaj nilajjo amader babma nilajjo amader ei poribesh ajke amader bhuler jonno shikha nawar jonno ajke amader maskene amader bon gula ajke amader nari samaj amader ma bonera দিল্লিতে গুয়াহাটিতে যায় নিজের পেটের তারনাই নিজের ছেলেমেয়ের তারনাই নিজের इज्जत পর্যন্ত বিক্রি করে খাইতেছে আমরা হইছি মুসলমান আমরা হইছি মুসলমান গ্রামে কিছু হয় নাই পয়সা শুধু ওই গ্রামে বর্দাতি ঢুকছে এই গ্রাম খালি দেখলো না যে বর্দাতি আইছে না নাইছে এই হইছে আমরা মুসলমান আজকে শিক্ষিত না হওয়ার জন্য আজকে পিডিআর এর মুসলমান শিক্ষিত না হওয়ার জন্য আমাদের কাছে আমাদের পূর্বপুরুষ শিক্ষিত না হওয়ার জন্য আজকে আমাদের ছেলে মেয়ে লেবারগিরি করতেছে হোটেলে কাম করতেছে ল্যাট্রিন সাফা করতেছে পায়খানা সাফা করতেছে মেয়েগুলো হোটেলে হোটেলে গিয়ে নারী সমাজের সামনে আজকে সারা বিশ্ব মনে করন্তি করে আজকে তাদের দেহ বিক্রি করতেছে আপনাদেরকে অনুরোধ জানাই মেয়ে বোনেরে অনুরোধ জানাই আপনারা 18 বছর না হওয়া পর্যন্ত যাতে আপনারা বিয়ে না হন আর আপনাদের জীবন যাতে ধ্বংস না করেন তার জন্য হাত জোর করে অনুরোধ করছি আজকে আমাদের সকল গাইছেন আপনাদেরকে অনুরোধ জানাই প্রয়োজন হইলে আপনাদের নিজের রক্ত বিক্রি কইরা এলো ছেলেমেয়েকে শিক্ষিত বানান আই যে আমাদের আজকে আইনি উপদেষ্টা আমান ওয়াদুদ ভাইজান আছে আমাদেরই বন্ধু আপনারা হয়তো শুনছেন নাম শুনছেন আশিক জামান আশিক জামান এখন কোন জায়গায় আছে পুনেতে আছে না হ্যাঁ মুম্বাই আছে হাইরে কি কপাল আশিক জামানো আইএস অফিসার বউ আইএস অফিসার আমরা বন্ধু আছে আমান ভাই আমরা কামান ভাই আমরা কালাম ভাই আমরা দেখা করব যাব এয়ারপোর্টে যাই লাইন ধরে থাকেন নাকি আপনাদেরকে গাইছেন না হাত জোর করে অনুরোধ জানাই আজকে এফসুর প্রমোদ পড়ো গ্রামে গ্রামে যে মিটিং করতেছে যে যে ইজি মানি বন্ধু হাতে নিও না শিক্ষিত হও শিক্ষিত হয়ে নিজের ছেলেমেয়েকে শিক্ষিত বানাও আজকে আমরা চিন্তা করতে লাগবো বিডিএডি আগন্তুক দিনে যদি আমরা দক্ষ না এই সুবিধা দক্ষ না এই সুবিধা বানাইতে পারি আমাদের মুসলমানকে আমাদের জাতিকে নিয়ে কেউ রাজনীতি করার সাহস পাব না আজকে সারা বিটিসি মধ্যে একজন আইএস অফিসার নাই একজন আইপিএস অফিসার নাই এইবার একজন আইএস এসসিএস অফিসার গুশাইগার আব্দুর রহিম আহমেদ এখন বোধহয় গুয়াহাটিতে সেক্রেটারি অফিস আছে কিছুদিন আগে আসিল দক্ষিণ শালমারা ডিসি আসিল আমরা এই শিক্ষিত আজকে আসামের প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর মানুষ আজকে শিক্ষিত আজকে উদয়পুরের ডিসিকরা উদয়পুরের ডিসিকরা উদয়পুরের ডিসির নাম কি মহিত হাজার বুন বলে জানি মহিত হাজার বুন না
কিছুদিন আগে বাক্সা ডিস্ট্রিক্টের একজন এসপি এসপির নাম আছিল মজিবুর রহমান। বাক্সাতে যখন নারায়ণগুড়িতে ঘটনা হয়, সিএম এর সামনে একটা কথাই বলছিলাম, সিএম কে বলছিলাম যে ডিসি কে 24 ঘন্টার ভিতরে যদি এসপি কে যদি ট্রান্সফার না করে তাহলে কিন্তু আমরা ভয়ঙ্কর পরিস্থিতি নেব। লগে লগে একজন এসপি দিল, নাম হইল মুসলিম কমিউনিটির নাম হইছে মজিবর। এক মজিবরে দেখেন বাক্সা ডিস্ট্রিক্ট ব্যক্তি ধরায়, এক মজিবরে যদি দেখে যদি বাক্সা ডিস্ট্রিক্ট সবাই ধরায়, বিডিএডিতে যদি 4 জন যদি মুসলমানের মতো উপযুক্ত মুসলমান যদি আমরা আইপিএস অফিসার বানাই, 4 জন যদি এই ডিস্ট্রিক্টের মুরব্বী যদি মুসলমান হয়, বিডিএডির মুসলমানের সবাই ধরো না। আমরা কি হইতেছি, ডিসির কাছে যাই যায় হাই নাকি রিকোয়েস্ট, আমরা চিন্তা করতে লাগবো আমাদের ছেলে মেয়ে ডিসি কেমনে হয়, এসপি কেমনে হয়, ডিএসপি কেমনে হয়, এডিশনাল এসপি কেমনে হয়, এই চিন্তা আমি করার পর তার থেকে আমরা চিন্তা করে কই দূর মেয়া পড়ায় কি হবো, বিয়া দিলে ঝামেলা শেষ। আপনাদের কাছে অনুরোধ জানাই, হাত জোর করে অনুরোধ জানাই, এই যে আপনারা দেখছেন কিছুদিন আগে মিয়ানমারে মুসলমানকে কিভাবে হত্যা করছে, করছে না না করছে দেখছেন না দেখেন নাই? কিছুদিন আগে আমার বউতে ফোন করছে, কয় স্যার মিয়ানমারে মুসলমান মারতেছে, আপনারা কি করেন, চাই আছেন কিছু করেন না? আমি তখন বলছিলাম, এ ভাই চিন্তা করা লাগবে না, মিয়ানমার আসামি হইতেছে, বিটিএডিতে হইতেছে, আর এটা আরম্ভ হইছে। এই যে সরকার যে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে যে আজকে আসামে সরকার গঠন করছে, এই সরকার একটা উদাহরণ দিয়ে আপনি আপনারা খারাপ পাইেন না। এই জায়গায় যদি একটা সুশানের দিকে সাধু সন্ন্যাসী এই মিটিং এ বসে, ত্রিশূল আছে, লাল ড্রেস আছে, গলায় বড় বড় তাবিজের মালা আছে, এই জায়গায় বইলে আপনাকে কি ভালো লাগবো, কি ভালো লাগবো, কি সবারই অল্প হইলেও ভিন্ন লাগবো। সেম আসামে বর্তমানে এরকম পরিস্থিতি হয়েছে, যে কোনো মুসলমান দাড়ি টুপি দেখা মাত্রই হিন্দু সম্প্রদায় রাগ উঠে যায়, আর ওদের কথা